আচ্ছা, নেম অফ প্রজেক্ট স্টক ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? আচ্ছা, অ্যাপ্লিকেশনের টাইপটা কি? ডেস্কটপ, ডেস্কটপ অ্যাপ্লিকেশন মানে উইন্ডোজ ফর্ম। আর টেকনোলজি কী কী হবে? সি শার্প, উইন্ডোজ ফর্ম এবং এসকিউএল সার্ভার। এখানে হচ্ছে আপনাদের মার্কিং সিস্টেম, যে কোনটাতে কত মার্ক সেই জিনিসটা এখানে লেখা। আপনারা এগুলো পড়ে নেবেন। আমি চলে আসি মেইন ফিচারগুলোতে। প্রথম ফিচার সেট আপ ক্যাটাগরি, ক্যাটাগরি সেট আপ। এই ক্যাটাগরি সেট আপে কী হবে? ইউজার ক্যাটাগরি নাম দিবে, সেভ বাটনে ক্লিক করবে, সেভ হবে, এখানে লোড হবে। কেমন? ক্যাটাগরির নাম ইউনিক হতে হবে, সেম নামে দ্বিতীয়টা ক্যাটাগরি হবে না। আচ্ছা, ইউজার যদি এখানে ডাবল ক্লিক করে সেটা এডিটেবল মোডে যাবে, আবার যখন সেভ বাটন ক্লিক করবে সেটা এডিট হয়ে এখানে আবার লোড হয়ে যাবে। বুঝতে পারতেছি? ওকে, আলাদা এডিট বাটন বা অন্য কিছু না রাখার দরকার নেই, সরাসরি ডাবল ক্লিক করলে এখানে এডিট হবে। এগুলো এটা এখন এটা তো হচ্ছে ইকুয়াল সবার জন্যে। যিনি মনে করেন যে আমি একটু ভালো করে কাজ করব, তো তার জন্য হচ্ছে আপনি এখানে এডিট বাটন রাখেন এবং এখানে ছোট করে আমরা যেভাবে দেখাইছিলাম ডিলিট বাটন রাখেন, আইকন টাইকন দিয়ে, যেহেতু আপনার পিকচার দিয়ে না না এডিট এডিটার ডিলিট আপডেটের কথা বলতেছি। সো আপনারা যদি এখন তিনজন আছেন, তিনজনে মিলে বসে আপনারা দেখবেন একটু অনলাইনে ঘাটাঘাটি করে দেখবেন ভালো ভালো থিম পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ডিজাইনের অনেক কিছু পাওয়া যায়। একটু সুন্দর করে অ্যাপ্লিকেশনটা বানান, যখন পেজে আসবে তখন তো সেভ বাটন থাকলো, সেভ বাটনে একটা কালার দেন সুন্দর করে, মানে একটা সুন্দর একটা ডিজাইন আপনার হবে। ডেস্কটপের টেমপ্লেট পাওয়া যায় কি বলেছিল আমি কোন কোয়েন পাওয়া যায়। তো আপনি যখন এডিট বাটনে ক্লিক করবেন তখন আপনি কি করবেন, এই বাটনটা টেক্সট চেঞ্জ করে দেবেন, অর্থাৎ সেভের জায়গা হয়ে যাবে আপডেট। এবং আমরা জানি সেভের কালার হয় গ্রিন আর আপডেটের কালার হয় ইয়েলো বা অরেঞ্জ, আপনি ওরকম কালার করে দেবেন, যে তাহলে ইউজার বুঝতে পারবো আচ্ছা এটা এখন আপডেট। আমরা তো জানি যে বাটন তো আমার একটাই, তাই না? আমরা তো জানি বাটন একটাই, কিন্তু ইউজার ফিল করবে কি বাটন মাল্টিপল, তাই না? গেল। আর ডিলিট বাটনে ক্লিক করলে তো ওই যে মেসেজ আসবে ইয়েস করলে ডিলিট হয়ে যাবে, যেটা আমরা অলরেডি এর আগেও এগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম। আচ্ছা, এটার উপরে কিন্তু কোনো মার্ক নাই, এই যে শেষে যে কথাগুলো বলছি এটার উপর কোনো মার্ক নেই। মার্ক হচ্ছে ডাবল ক্লিক করবে এডিট হবে, সেভ দিবে এডিট হয়ে এখানে লোড হয়ে যাবে, ওটা হচ্ছে কাজ। এখন আপনি চিন্তা করেন যে এটা আসলে একটা অ্যাপ্লিকেশনের জন্য কতটুকু ঠিক হচ্ছে আর ওইটুকু কাজ করলে কতটুকু সুন্দর হচ্ছে। আপনি অ্যাপ্লিকেশন করতেছেন তো আপনার নিজের জন্য, তো সুন্দর করে অ্যাপ্লিকেশনটা বানান। এরপরে আসি সেট আপ কোম্পানি। হ্যাঁ, আলাদা ফর্ম, আলাদা আপনি একটা হোম পেজ বানাবেন খুব সুন্দর করে, একটা হোম পেজে খুব সুন্দর করে মেনু দিবেন, হতে পারে সেটা সাইড মেনু, হতে পারে সেটা ওই মেনু, মানে আপনি আপনার মতো করে সুন্দর করে ডিজাইন করেন, করতে পারেন, কোনো ব্যাপার না, ট্যাব দিয়েও করতে পারেন। বাট ট্যাবের থেকে ভালো হচ্ছে বাটন, আপনি সুন্দর করে একটা মেনু বাটন আনেন, ক্লিক করবে মেনু আসবে, চলে আসবে ফর্মটা, কাজ করবে, ক্লোজ করে দিবে, চলে যাবে, শেষ। এভাবে কাজ করেন তাহলে ভালো হবে। ট্যাবে তো সবগুলো লোড থাকে একসাথে। আচ্ছা, আমি কথা দিয়েছিলাম প্যানেল ইউজ করে, মানে একটা যখন একটা ক্লিক করবো তখন ফুল প্যানেল চলে আসবে, আবার যখন আটা ক্লিক করবো অন্য প্যানেলগুলো হাইড হবে, মানে একটাই একটা একটা ফর্মের মধ্যে যেন সব করতে পারেন, অর্থাৎ মেইন একটা প্যানেল রাখতেছেন সবগুলো এনে এই প্যানেলে অ্যাড করতে যাচ্ছেন এরকম না না, মানে একটা একটা ইসে অনেকগুলো প্যানেল রাখবো, প্যানেলগুলো একটা নিচে নিচে এরকম থাকবে, ঠিক আছে, কিন্তু যেটা ক্লিক করবো শুধু ওই প্যানেলটা কাজ করবে, তাহলে হলো কি একটা উইন্ডোজ দিয়ে তা হয় ফুল এটা কাজ করতে যাবে, তা হয় তা হয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি অন্যগুলো এরকম যাতে না আসে। ভালো কথা, ভালো কথা, আপনি সেটা করলেন, কিন্তু আপনার ফর্ম যদি 20-25টা হয় কি করবেন? সমস্যা নেই, 20-25টা প্যানেল থাকবে, সব নিচে 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 করবেন। হ্যাঁ হ্যাঁ, এটা কি ঠিক আপনি তাহলে কি যদি প্যানেলের মধ্যে আপনি রেখে দেন তাহলে তো সবই আমার এক জায়গায় চলে আসলো, আপনি সবগুলোকে আলাদা আলাদা, আমরা কেন লেয়ার আর্কিটেকচার করতেছি না? আমি যে প্যানেল হলো কি একটা প্যানেলের মধ্যে ইউআইটা থাকবে, মানে একটা পেজ থাকবে না, ধরেন যে হোম পেজটা, হোম পেজটা থাকবে আমি একটা প্যানেলের মধ্যে পুরো সাজাবো, আটটা এই প্যানেলটা উঠে রাখ, আটটা প্যানেল নিয়ে আটটা প্যানেলের মধ্যে ধরেন যে এডিটিং এর প্যানেলটা বানাবো, সেই প্যানেলটা কি অন্য একটা ফর্মে থাকতেছে? একই ফর্মে, আমি তো সেটাই বলতেছি, একই ফর্মে হলে তো জিনিসটা ঠিক হলো না, একটু কষ্ট হয় তৈরি করতে, কষ্ট না, এটা তো বাজে। আচ্ছা, মানে ইউজার তো বুঝবে না, কিন্তু জিনিসটা তো বাজে, কমপ্লেক্সিটি বাড়বে। আমি আপনাকে গেল এটা। আচ্ছা, এই পেজের মধ্যে কি ঘটনা, এটা হচ্ছে আমার
কোম্পানি সেট আপ, কোম্পানি সেট আপের মতো যে আগের মতোই দেখো হ্যাঁ সেভাবে, কিন্তু এটাতে যে ডাবল ক্লিক করলে এডিটেবলে যেতে হবে এটার দরকার নাই। কিন্তু আপনি যদি একটা ডিজাইন অলরেডি করে ফেলছেন আগে, সেটা দ্বারা এটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু কপি পেস্ট। সো এটা আপনার জন্য ইজি, মানে এটা তো হচ্ছে একেবারে ধরেন নর্মাল ওয়ে, আপনি যতটা সুন্দর করে করতে পারেন এটা তো আপনার জন্য ভালো। আচ্ছা সেট আপ আইটেম আমার মনে হয় আশিক অনেক সুন্দর করে করবে, কেন জানি মনে হচ্ছে আশিক অলরেডি মাথায় ঘুরে আছে যে কোন ইমেজটা বসাবো। হ্যাঁ আগে ইয়ে করে ফেলুন, এবার আসে আইটেম সেট আপ। আইটেম সেট আপ খেয়াল করে দেখেন, শুরুতে আছে আমার কি ক্যাটাগরি, তাই না? এরপরে আসছে কোম্পানি, কোন ক্যাটাগরি কোন কোম্পানির জন্য কোন আইটেম, নিজের হাতে আইটেম নামটা আমি দিব। দিয়ে রিঅর্ডার লেভেল, রিঅর্ডার লেভেল ডিফল্টভাবে জিরো থাকবে। রিঅর্ডার লেভেলটা কি, এটা হচ্ছে একটা ইনফরমেশান, মানে হচ্ছে যে আমি যখন কোনো কিছু এন্ট্রি করতে চাচ্ছি এটা আসলে কত লেভেলে গেলে আমি একটা ওয়ার্নিং পাবো। যেমন আমি ধরেন যে 10টা আইটেম কিনলাম, এখন আমি বিক্রি করতেছি আমি জানি না, আমার কাছে আসছে ধরেন যে একটা, এখন ইউজার এসে আমার কাছ থেকে তিনটা কিনতে চাচ্ছে, কাস্টমার তিনটা কিনতে চাচ্ছে, আমি তিনটা বিক্রি করার জন্য চেষ্টা করতেছি কিন্তু আমার কি আর স্টকে আছে নাই, এর থেকে বেটার নয় যে পাঁচটা থাকতে আমাকে ওয়ার্নিং জানাই দেয়, রাইট? যে পাঁচটা থাকতে আমাকে ইয়ে দিয়ে দেয়, ওয়ার্নিং দিয়ে দেয় যে তোমার স্টক কমে যাচ্ছে বা কিছু একটা, এটা হচ্ছে সেই জিনিসটা। ডিফল্টভাবে জিরো থাকে, আপনি চাইলে বাড়াই দিতে পারেন। এরপর আসি স্টক ইন, স্টক ইন হচ্ছে ওয়ান কাইন্ডস অফ পারচেস। আমরা যখন পারচেস করলে আমার স্টকে যেত, এটা হচ্ছে ওটার আরও লোয়ার ভার্সন আর কি, পারচেস হচ্ছে এটার হায়ার ভার্সন, এটা হচ্ছে তার লোয়ার ভার্সন। যে আমি কোম্পানি নেম দিলাম কোন কোম্পানির কোন আইটেমটা, এবং রিঅর্ডার লেভেল এখানে দেখেন এগুলো হচ্ছে আমার ভিউ, মানে লেভেল, তাই না? এগুলো তো লেভেল, যে এই কোম্পানির এই আইটেমটা যখন, এটা কিন্তু ক্যাসকেডিং হবে, এটা বুঝতেছেন তো? কোম্পানি সিলেক্ট করলে তার আইটেমগুলো লোড হবে, ওই আইটেমটা সিলেক্ট করলে তার অর্ডার লেভেলটা, রিঅর্ডার লেভেল যা ছিল তা এখানে লোড হবে, এবং অ্যাভেলেবল কোয়ান্টিটি কয়টা, এই মোমেন্টে অ্যাভেলেবল কোয়ান্টিটি কয়টা হবে বলেন তো? এখনো তো আমি সেভ করি নাই, জিরো থাকবে অ্যাভেলেবল কোয়ান্টিটি, জিরো। রিঅর্ডার লেভেলে তো ধরেন যে যা আপনি দিয়ে আসছেন তা থাকবে, রিঅর্ডার লেভেল তো আর আমার স্টক না, যতগুলো অর্ডার হয়েছে সেগুলো থাকবে। জিরো, আমি তো এখনো স্টক করি নাই, তার মানে জিরো। সো আমি এখানে অ্যাভেলেবল কোয়ান্টিটি কি বলে স্টক ইন কোয়ান্টিটি দিলাম, দিয়ে সেভ করলাম। ধরো আমি 10টা দিলাম, আবার এই পেজে যদি আসি তখন অ্যাভেলেবল কোয়ান্টিটি কয়টা পাবো? 10টা। স্টক আউট, স্টক আউট মানে হচ্ছে অনেকটা সেলের মতো। দেখেন এখানে খুব মজার একটা বিষয়, স্টক আউট এখানে আপনি কোম্পানি নাম দিলেন, আইটেম দিলেন, ভালো কথা, রিঅর্ডার লেভেল ওখানে শো করাবে, অ্যাভেলেবল কোয়ান্টিটি কয়টা সেটা শো করাবে। সো আমাদের আছে কয়টা? 10টা। সো আমি কোয়ান্টিটি এখানে দিলাম 5টা, অ্যাড করলাম, এখানে অ্যাড বাটনে ক্লিক করবো, সব এখানে আমার কন্টিনিউসলি গ্রিডে অ্যাড হতে থাকবে, নট ডেটাবেজে, গ্রিডে অ্যাড হতে থাকবে। ফাইনালি নিচে দেখেন তিনটা বাটন আছে, সেল, ড্যামেজ এবং লস্ট। সেল, ড্যামেজ এবং লস্ট। সেল বাটন যদি আমি ক্লিক করি তার মানে এই কয়টা আমি সেল করলাম, যদি ড্যামেজ বাটনে আমি ক্লিক করি তাহলে এই কয়টা আইটেম আমার কি হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল, আর যদি লস্ট বাটন ক্লিক করি তাহলে এই কয়টা আইটেম আমার হারাই গেল বা সামহাও এটা ইয়ে হয়ে গেল, কিছু একটা ডিলিট না মানে স্টক, স্টকে নাই ধরেন তো চলে এসে বা কিছু একটা, এক্স্যাক্টলি। কিন্তু আপনাকে বের করতে হবে যে কোন আইটেমগুলো সেল হলো, কোন আইটেমগুলো ড্যামেজ হলো, কোন আইটেমগুলো শুধু নামই তো ভিন্ন, আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন আপনি এখানে আমি একটু বুঝাই বলি, সেল বাটনে ক্লিক করলে আপনি ইয়েতে রাখতে পারেন, সেলের টেবিলে রাখতে পারেন যে আইটেমটা আমার সেল হয়েছে, এই কোয়ান্টিটি আইটেম সেল হলো, ওকে কেন সেল করা মানে কি, সেল করা মানে তোমার সেল টেবিলে চলে যাওয়া, তো ওখানে আর সেভের তো কিছু নেই, ডেটাবেস থাকাই তো সেভ হওয়া, কিন্তু ড্যামেজে যদি আমি দিই সেটা কি আমার ড্যামেজে গেল না? আপনি চাইলে ড্যামেজ টেবিল বানাইতে পারেন, ড্যামেজ টেবিলে গেল, আর লস্ট বাটনে ক্লিক করলে সেটা লস্টে যাবে,
গুড পয়েন্ট, আপনি ফিল করে রাখেন যেটা সেভ হবে, এস দিয়ে সেভ হবে, একটা কলম থাকবে এস, এটা ড্যামেজ হবে ডি থাকবে, এটা ডি থাকবে। ওকে না, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমরা এত দুর্বল ডেভেলপমেন্ট করব না। আচ্ছা, আপনার আইডিয়া ঠিক আছে, আইডিয়ার জন্য আপনাকে মানে অ্যাপ্রিশিয়েট করা উচিত, আপনার আইডিয়া ঠিক আছে, বাট এটাকে আরো কত স্মার্ট ওয়েতে করা যায় আমরা সেটা দেখব। হ্যাঁ, আলাদা টেবিলে না, ওই টেবিলেই করবো, ওই আইডিয়াই আমরা এক্সিকিউট করবো আরো স্মার্ট ওয়েতে, এস দিয়ে ডি দিয়ে না, আরো স্মার্ট ওয়েতে আমরা করবো। কোন কোম্পানির কোন ক্যাটাগরির কোন আইটেমটা, এভারেজ কোয়ান্টিটি কত এবং রিঅর্ডার লেভেল কত আছে, ওই যে যা আমরা এন্ট্রি করে আসছি ওখান থেকে আসবে এই সার্চ রেজাল্টটা। এটা কি অ্যাভেলেবল না এভারেজ? না, এটা আসলে এভারেজ না, এটা অ্যাভেলেবল হবে, এভারেজ না, অ্যাভেলেবল কোয়ান্টিটি মানে কয়টা আছে, যেটা কি ড্যামেজ হওয়ার পর কয়টা থাকলো সেটা, শুধু ড্যামেজ না, আপনার সব কিছু হওয়ার পরে, সব কিছু হওয়ার পরে কয়টা আছে অ্যাভেলেবল। ভিউ সেল বিটুইন টু ডেটস, ফ্রম ডেট টু ডেট দিবে, সার্চ বাটনে ক্লিক করবে, আইটেম আসবে আর কোয়ান্টিটি আসবে, সেল কোয়ান্টিটি, অর্থাৎ এই ডেট থেকে এই ডেট পর্যন্ত কোন আইটেমটা কতগুলো সেল হলো। আপনারা যারা মনে করতেছেন যে তিনটা টেবিল হবে আপনারা ঠিক আছেন, যারা মনে করতেছেন যে একটা টেবিলে ফ্ল্যাগ দিয়ে করবো তারাও ঠিক আছেন। প্রথম কথা হচ্ছে যে যদি তিনটা টেবিলের কাজ আমরা একটা টেবিলে করতে পারি তাহলে এটা কি বেটার নয়? ওকে, তো সেই জিনিসটা কিভাবে করা যাবে আপনাদেরকে আমি একটু দেখাই দিই। আপনি সিম্পলি একটা টেবিল তৈরি করবেন, ডেটাবেস যেটার নাম হবে হচ্ছে স্টক আউট, কি বলে এটাকে, স্ট্যাটাস, এটা সব ডেটা দিয়ে একটা টেবিল 1 2 3 সেল ড্যামেজ কস্ট, ড্যামেজ আর হচ্ছে কস্ট। যখন আপনার ওই যে আপনি প্রেসে ক্লিক করতেছেন, সেল বাটন যখন ক্লিক করতেছেন, আইটেম আইডি কোয়ান্টিটি আর এক্সেট্রা এক্সেট্রা যা পড়বে পাশাপাশি একটা আসবে কি স্টক আউট স্ট্যাটাস আইডি, স্টক আউট স্ট্যাটাস আইডি, সেল হলো 1, ড্যামেজ হলো 2, আর হচ্ছে কি লস্ট হলে 3 দিয়ে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে এইটা আপনি কি করে দিবেন? এটা তো আপনি করতে পারেন, একটা টেবিল তৈরি করে দিবেন সিম্পল, আর তো কিছু না, এটা তো ইনসার্ট করতেই পারবেন নিজের হাতে। এই জায়গাটা আপনি 1 2 3 কি করে দিবেন নিজের হাতে দিতে পারেন 1 2 3, যে স্মার্ট ওয়ে কোনটা, আমরা তো স্মার্ট ওয়ে শিখবো আস্তে আস্তে, তাই না? আপনি কি করে জানেন জি ঠিক তাহলে তো ওনার ওই এস পাস করলে তো হইতো, তাহলে ড্রপ ডাউন এর তিনটে বাটন কেন করছিস? আচ্ছা, তাহলে লিস্ট আইটেম গুলো তো তিন বাটন দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, যেমন লিস্ট আইটেম নেই, হ্যাঁ তিন বাটন দরকার, ওখানে যে মানে সেভ ক্লিক করো অনুযায়ী সেভ হবে, লস দেব মানে লস অ্যাকশন নিলে সেল হবে, এক বাটন দিয়ে লস হচ্ছে না, এটা কাজ হবে এক বাটন দিয়ে, মানে ড্রপ ডাউন নিতে বলছো, ড্রপ ডাউন নেই। ও আচ্ছা আচ্ছা, না না না, ড্রপ ডাউন না, এখানে এভাবেই করতে হবে, ড্রপ ডাউন নিয়ে না,
এখানে ডিজাইন যে যেভাবে আছে এইভাবে করতে হবে, কিন্তু সিস্টেম আপনি আপনার মতো করতে পারেন। কি করে কাজ করবেন? সো আপনি ডেটাবেসে ধরেন যে এটুকু এন্ট্রি করে দিয়ে আসছেন, কেমন? প্রথমে সেল, দ্বিতীয়ত ড্যামেজ, তৃতীয়ত হচ্ছে লাস্ট, আচ্ছা লস্ট, সরি লস্ট। এই যে মডেলস, মডেলস আপনি একটা ফোল্ডার করবেন, রেকর্ড হচ্ছে, মডেলস একটা ফোল্ডার করবেন, নাম দেবেন হচ্ছে এনামস। একটা এনাম নেবেন, আমরা আমি জানি আপনারা শর্টকাট কিগুলো পারেন না বা পাবেনও না, সো আপনারা রাইট ক্লিক করবেন, করে সারাদিন খোঁজার ট্রাই করবেন যে এনাম কোথায় পায়, এনাম খুঁজে পাবেন না। ক্লাস নেবেন, ক্লাস নিয়ে ক্লাসের মতো করে লিখবেন, এটা হচ্ছে কি স্টক আউট স্ট্যাটাস, তাই না? আর যেহেতু এনাম, এটাকে এনাম লিখে দিতে হবে লাস্টে চেনার জন্য, স্টক আউট স্ট্যাটাস এনাম দিয়ে অ্যাড বাটনে ক্লিক করলাম। এখানে কি দেওয়া আছে? ক্লাস, আমরা জানি এটা ক্লাস নয়, এটা কি হবে? এনাম হবে। সো পাবলিক এনাম, শেষ। আচ্ছা, ডেটাবেসে কে এন্ট্রি করে দিয়ে আসছে? ডেটাবেসে কে এন্ট্রি করছে? কে এন্ট্রি করছে? আপনি করতে পারেন অথবা অন্য কেউ এন্ট্রি করতে পারে। যদি আপনি করে থাকেন তাহলে তো আপনি জানেন, আর যদি আপনি এন্ট্রি করে না থাকেন তাহলে আপনি কি করবেন? ডেটাবেস থেকে কল করে নিয়ে আসবেন, হাই লেভেল থেকে কথা বলতেছি, নিয়ে আসবেন, নিয়ে এসে দেখবেন কার এগেনস্ট আইডিটা কত, সেটা আপনি এখানে সেট করবেন। যেমন এনাম শুরু হয় জিরো থেকে, এনাম শুরু হয় জিরো থেকে, কিন্তু ডেটাবেসে কি জিরো কোনো আইডি আছে? নাই। তাহলে প্রথম হচ্ছে কি আমাদের সেল, তাই না? সেল ইকুয়াল টু ওয়ান, আমরা যদি প্রথমটা ওয়ান বলে দিই পরেরগুলো অটোমেটিক সে টু থেকে শুরু করবে। তো সেল গেল, ড্যামেজ আপনি চাইলে ইকুয়াল টু টু দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। থ্রি হচ্ছে লস্ট। আচ্ছা, কোন ফর ইচ লুপ? সেল ইকুয়াল টু ওয়ান লিখছি স্যার, এগুলা যদি একটু ডাইনামিক সেল করে অন্য অন্য জায়গা থেকে ইনপুট হয় তাহলে আমরা কিভাবে বুঝবো যে মানে সেল ইনপুট ডাইনামিক্যালি যদি অন্য জায়গা থেকে ইনপুট হয় সেটা তো এখানে আসবে না। এনাম কখন হয়? এনাম হয় শুধুমাত্র ফিক্সড কিছু জিনিসের ক্ষেত্রে, যেমন আমার স্ট্যাটাস যদি ইয়াই হতো, এই এন্ট্রি করা যদি পেজে দিতাম, আমি তো নিশ্চয়ই শুধু বলতাম না টেবিল এন্ট্রি করে দিয়ে আসেন, আমি তো সেখান থেকেই নিতাম এবং এটাকে ওখান থেকে কি করে নিতাম সেই মেকানিজম আমরা করতাম, সেটাও আমাকে এনাম দিয়ে হয়তো ম্যানেজ করা লাগতে পারতো। এনাম হচ্ছে ফিক্সড ভ্যালুর জন্য, অনলি ভ্যালু। যেমন ডেট, আপনি জানেন সাত দিনের বেশি কোনো ডেট কেউ বানাতে পারবে না, তাই না? মাস, বারো মাসের বেশি কখনো কেউ বানাতে পারবে না, এগুলোকে মানুষ এনাম ইউজ করে। এনাম অথবা আপনার এই বিজনেসের স্ট্যাটাস, আমরা জানি স্ট্যাটাস নিশ্চয়ই পঞ্চাশটা হবে না, নিশ্চয়ই একশোটা হবে না, তাই না? কতগুলো হতে পারে? হাতে কোনো দশটা পনেরোটা, এর বাইরে তো হবে না। সো আপনি সেগুলো কী করবেন? এনামে লিখে দেবেন, আপনার অ্যাপ্লিকেশনে সবাই ইউজ করতে পারে। এনামে অনেক জিনিস সবাই ইউজ করতে পারে, যে কোনো জায়গা থেকে সবাই পায়, ইউআই থেকে আপনি পাবেন। আচ্ছা, সো আমি এখানে এনাম বানালাম, দেখেন আমি কী করে এন্ট্রি করবো। ধরেন আমি আমার এই ক্লাসে যাই, কাস্টমার ক্লাস, সাপোজ ধরেন এর মধ্যে আমি সেই প্রপার্টিটা আনি, খেয়াল করতেছেন ইন্টিজার স্টক আউট স্ট্যাটাস আইডি, এটা কি কাস্টমারে আসবে নাকি এটা অন্য কিছুর মধ্যে আসবে? এই প্রপার্টিটা কি কাস্টমারের মধ্যে আসবে? না, এটা তো ওই আপনারা কি বুঝতেছেন না, এটা তো আসবে আমার হচ্ছে সেলসের যেই পেজটা ওই পেজে আসবে, ওর জন্য যে মডেল সেই মডেল আসবে। সো আমি আমার কাছে তো মডেল আমি এখানে আপনাদের শুধু দেখাচ্ছি, কেমন যে আপনি কি করে ইউজ করবেন। তো আমি আসি সেই বাটনটার ভিতরে, ধরেন এটা হচ্ছে আপনার সেই সেল বাটনটা, সেল বাটন যখন ক্লিক করবে তখন আপনাদের প্ল্যান ছিল হচ্ছে এটা এরকম যে কাস্টমার ডট স্ট্যাটাস আইডি ইকুয়াল টু নিজের হাতে আমি ওয়ান বলে দিব, যেহেতু ডাটাবেজ আমি এন্ট্রি করে দিয়ে আসছি, তাই না? বাট এই যে ওয়ান টু, এটা তো আমার সকল ডেভেলপার জানে না, জানে কি? জানে না। আমি এন্ট্রি করছি বুঝে আমি জানি, আপনাদেরকে সবসময় বলতেছি আলাদা নিজেকে আলাদা চিন্তা করেন, আমি ডেটাবেজের কেউ না, আমি মডেলের কেউ না, এখন হচ্ছে আমি একজন ইউজার, সিম্পলি ক্লাসের ইউজার। আমি কি জানি আইডিটা কত? নো, এই জন্য এলাম। দেখেন আমি ওয়ান কি করে দেব। সো আমার ইউজাররা জানে এনামকে, এনাম যেহেতু ভ্যালু যেহেতু ইন্টিজার, এনামকে ইন্টিজারে কাস্ট করতে হয়। শুরুতে আমি একটা ইন্ট লিখব, এরপর লিখব হচ্ছে স্টক স্ট্যাটাস এনাম ডট, কাকে দিব আমি? সেল না লস্ট না ড্যামেজ, আমি যাকে দিব অটোমেটিক সেখানে ভ্যালু চলে যাবে।
মিস হওয়ার কোনো পসিবিলিটি আছে? এবার আমার যতগুলাই এনাম হোক না কেন, আমার যে কোনো ডেভেলপার কি করতে পারবে, নিমিশে সে ইউজ করতে পারবে। এখন এর ভ্যালু কত, এর ভ্যালু কি তার জানার দরকার আছে? নাই। আপনি ভিজুয়াল স্টুডিও 13 হলে এখানে গেলে ভ্যালু দেখাই দিবে, ও তো দেখায় না, এই সরি 17 হলে দেখাই দিবে, এখানে মাউস নিলে সে ভ্যালু দেখাই দিবে। যেহেতু এটা, তার মানে এবার আমি 28 দিই, তাই না? এভাবে তো আমরা করতাম। এনাম থাকলে কি আপনার সেটা ম্যানেজ করতে হচ্ছে? জাস্ট আপনি নাম লিখেন, পেয়ে যাচ্ছেন, সেল না ড্যামেজ না কি, বুঝতে পারতেছেন কি? বাস আপনি এখানে ভ্যালু দিয়ে দিলেন, হয়ে গেল। জয়নিং না, এটা ভ্যালু ইনসার্ট করে দাও। জয়েন হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমি ইনজেক্ট করে দিলাম, অ্যাসাইন করে দিলাম। এটা হচ্ছে অ্যাসাইন, জাস্ট এখানে এর এগেইনস্ট একটা ভ্যালু থাকতেছে, আমরা ওইখানে একটা লিস্ট বানিয়ে দিয়ে আসছি, 1 1 1 2 জাস্ট নাম্বার থাকতেছে, মানে আমরা ওইখানে একটা লিস্ট বানিয়ে দিয়ে আসছি, ওই লিস্ট যেটার যেই ভ্যালু এখানে ওই ভ্যালুটাই ওই ভ্যালুটাই আসবে, রাইট? আমরা যদি এস দেই সেক্ষেত্রে কি, জি নাম্বার দিলাম নন, এস দিলাম সিলেক্ট, তাহলে এস তো ওখানে দিলে কি হবে, কোথায় কোথায় সেলের মধ্যে এস দিতে যাচ্ছে, ঠিক দিলাম না দেই আপনি ভ্যালু ধরবেন কি করে? স্ট্রিং দিয়ে বসে বসে ভ্যালু ধরতে হবে, তাহলে কি আর লাভ হলো কি? তাহলে আমি তো নিজের হাতে তাহলে লিখতে পারি, তাই না? মানে আমি যদি এখানে টু স্ট্রিং করে মিলাই নিতে হয় আমার কাছ থেকে ভ্যালু, তো আমি নিজের হাতে ভ্যালু দিতে পারি। গেল, অনেক কিছু আপনাদের সাথে আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন, তাই না? ওকে, লাস্টে আসি, 9টা বেজে গেল, লাস্টে চলে আসি, এখানে আসি। এখানে হচ্ছে কি, সাম অপশনাল টাস্ক নো স্কোর উইল বি অ্যাডেড বাট উই উইল অ্যাপ্রিসিয়েট দ্য টিম হু উড ডু দিস। এটার জন্য কোনো মার্ক নাই, বাট যারা করতে পারবে, যে টিম করতে পারবে, তাদেরকে আমরা বাহ বাহ দেব, মাশাল্লাহ মাশাল্লাহ। তো সেটা হচ্ছে কি, একটা লগ ইন পেজ যদি আপনি তৈরি করে রাখেন, অর্থাৎ ইউজার থাকলো, লগ ইন বাটনে ক্লিক করার পর আমার সেখানে অ্যাপ্লিকেশনে লগ ইন হলো, কোনো কিছুই না, একটা মেইন পেজ হবে আমাদের, কি লগ ইন পেজ, ওই যে অ্যাপ্লিকেশন যখনই রান হবে তখন লগ ইন পেজ আসবে, এটা তো আমরা জানি কীভাবে চিনাই দিতে হয়, কীভাবে চেঞ্জ করতে হয়, এগুলো আমরা অনেকবার দেখছি। তো আপনি ইউজার ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে, যখনই লগ ইন বাটন ক্লিক করবে আপনি আপনি কল করাচ্ছেন ডাটাবেজে তাকে, যে সে কি ইউজার আছে কি না, যদি থাকে তাহলে আপনি ওপেন করতে দিলেন, আর যদি না থাকে তাহলে তাকে মেসেজ জানা দিলেন। দুই নম্বরে হচ্ছে, আচ্ছা যখন খেয়াল করে দেখেন, ডিউরিং ডাটাবেজ ইনসার্ট আপডেট অপারেশন, ইনসার্ট আপডেট যে অপারেশনগুলো ঘটবে, প্রতিটা অপারেশনের সাথে আপনি কে করলো কখন করলো এই কথাগুলো রেখে দিতে পারেন, কে করলো কখন করলো, যেন আমরা পরে ট্র্যাক করতে পারি, রাইট? হ্যাঁ, তো এটার এটার নামটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ক্রিয়েটেড বাই আইডি, ক্রিয়েটেড অন, আপডেটেড বাই আইডি, আপডেটেড অন, মনে থাকবে ক্রিয়েটেড বাই আইডি, কেন? কারণ ওই ক্রিয়েটেডের সাথে আমি জয়েন করে আবার কে কে করলো সেটা যেন আমি নিয়ে আসতে পারি, ক্রিয়েটেড বাই আইডি, ক্রিয়েটেড অন, স্যার এখানে তো ইউজার আইডি যাবে, তাই না? হ্যাঁ, ইউজার আইডি যেটা, রাইট, তো ইউজার আইডি যাবে, ইউজার আইডি, বাট আমরা একটা নাম দিব, প্রপার্টি নাম দিব হচ্ছে ক্রিয়েটেড বাই আইডি, তারপর আরেকটা হবে আপডেটেড বাই আইডি, বুঝতে পারছে? আর ডিলিটের জন্য আপনি খুব সুন্দর করে বলে দিতে পারেন, সব থেকে ভালো, যদি এখানে ডিলিটের কোনো ফিচার নাই, আপনি চাইলে ডিলিটের ফিচারও ইমপ্লিমেন্ট করতে পারেন, তবে ডিলিট করে দেবেন না, ইজ ডিলিটেড ট্রু করে দেবেন যদি পারেন, না পারলে ওটা বাদ। ইজ ডিলিটেড ট্রু মানে ট্রু মানে একটা প্রপার্টি থাকবে যেটা অলওয়েজ ফলস, যখন আপনি ডিলিট করবেন তখন সেটাকে দিবেন যে ট্রু, মানে আপডেট হয়ে যাবে আর কি, ওটা জাস্ট একটা কাস্টমার ধরে এন্ট্রি হলো, ইজ ডিলিটেড শো করব না, হ্যাঁ, তখন আপনি কোয়েরি আনার সময় হোয়ার ইজ ডিলিটেড ফলস, ডেটাবেজে থাকবে, ডিলিট হবে না, ডেটাবেজ থাকবে। আর লাস্টে হচ্ছে যেটা, ইন্ট্রোডিউস এক্সপোর্ট পিডিএফ, অর্থাৎ এখানে আসার পর এখানে একটা বাটন রাখবেন, এই এই জায়গায় খেয়াল করে দেখেন, এই জায়গায় একটা বাটন রাখবেন,
এই বাটনের নাম হচ্ছে এক্সপোর্ট পিডিএফ। এখানে যখন ক্লিক করবে যে এখানে যে ভ্যালুগুলো আছে এগুলাই সুন্দর করে পিডিএফ আকারে বের হয়ে যাবে। এটার জন্য কাটখড় পড়াতে হবে না, সি শার্পের বহুত ক্লাস আছে। শুধু আপনি তাকে ফরম্যাটটা বলে দেবেন, ডট পিডিএফ বলে দেবেন, সে আপনাকে পিডিএফ বানায় দিবে। আইও, সি শার্পের আইও একটা ক্লাস আছে, ইনপুট আউটপুট আইও, হ্যাঁ সিস্টেম আইও। হ্যাঁ, আপনি যদি ডট এক্সেল বলে দেন সে এক্সেল বানায় দিবে, যা বলে দেবেন তা বানায় দিবে সে। আর এসব ক্ষেত্রে আপনারা হেল্প পাবেন হচ্ছে ফক্স লার্ন একটা ইউটিউব চ্যানেল, হ্যাঁ ফক্স লার্ন ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলটা দেখতে পারেন, সেখানে হেল্পগুলো পাবেন।